তো আজ ঠাকুর ঘর থেকেই শুরু করলাম দিনটা, মহাশিবরাত্রি শুভকামনা সবাইকে জানিয়ে। যদিও বা ভিডিওটা দু তিন থেকে তিন দিন বাদে যাবে, তো যাই হোক ঠাকুরের ঘর থেকেই পুজো আরম্ভ করলাম, এই সরি ভিডিওটা আরম্ভ করলাম। তো তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ঠিক আছে। তো চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে, আর আজকে তো মহাশিবরাত্রি তোমরা জানো। তো যাই হোক দেখো সকালবেলার পুজো দিয়েছি, আমি স্নান হয়ে গেছে, পরে বেলায় গঙ্গায় যাব। আর এখানে কালকে তোমাদের তো দেখানো হয়নি কী কী এনেছিলাম, তো এই দেখো মালাগুলো নিয়েছে এনেছি, সব ঠাকুরের জন্য মালা এনেছি। তো আমি মালাগুলো এই বেলাতেই পরিয়ে দিলাম, ওই বেলা আবার পুজো দেবো যখন তখন মালাগুলো আর খুলবো না, তখন তো স্নান করাবো না, এখনই স্নান করিয়ে মালাটা পরালাম, ঠিক আছে। তো এই হচ্ছে এই এই আসনের পুজো এখানে দিয়েছি। আর এই একটা আসন তোমরা তো জানো, তো যারা দেখো তারা তো জানো রেগুলার ভিডিও আমাদের দুটো আসন, মানে যেহেতু একটা আসনে ধরে না সেজন্য পাশে রেখে রাখা রয়েছে। তো এখানে মা সন্তোষীমাকেও পুজো দিয়ে দিয়েছি, এই যে দেখো। আর এই যে হচ্ছে আমার বাবা ভোলেনাথ। আর কালকে যে জিনিসগুলো এনেছি সেগুলোও তোমাদেরকে দেখাই। এই দেখো এগুলো হচ্ছে মন্দিরে নিয়ে যাবো আমি, এর মধ্যে ধূপ আছে, বেলপাতা, তারপরে মোমবাতি, ধূপকাঠি, নীলকণ্ঠের মালা, আকন্দের সবই আছে এর মধ্যে, ধুত্রা ফুল। তো এই দেখো আর এইগুলো হচ্ছে ঘরের জন্য রেখে গেলাম, ঘরেতে লাগবো। ওখানে ডালা পাওয়া যায়, তো ডালা আমি একটা কিনবো, কেননা এখানে ধুত্রা ফুল এখানে নেই, তো ধুত্রা ফুল আমার লাগবে নাকি আছে ধুত্রো না নেই, ধুত্রো নেই, ধুত্রো কিনতে হবে মন্দির থেকে। তো ওখানে প্রচুর ডালা নিয়ে বসো, ওখান থেকে কিনে নেবো। আর এই দেখো কলকে, বাবার কলকে তো বাবাকে দিতেই হবে, এটা হচ্ছে আবির না মেয়েটের সিঁদুর, এটাও লাগে পইতে, এটা হচ্ছে কর্পূর। আর এখানে আছে পাঁচ রকমের ফল, তো যেহেতু রাত্রে পুজো দেবো নরমাল করেই ঘরে এক রকমের ফল সব পাঁচ রকমের। আর এখানেও তিন রকমের ফল নিয়েছি গোটা ফল মন্দিরে দেওয়ার জন্য। এখানে দেখো দুধ, ঘি, মধু, কালো তিল, সিদ্ধি সব মিশিয়ে রেখে দিয়েছি, গঙ্গা জল তো গঙ্গা থেকেই নেবো, তো নিয়ে ওখানে যে মন্দির আছে সেই মন্দিরে জল ঢেলে আসবো। আর আমি ঘরের পুজো সকালবেলা করবো, এই সরি বিকেলবেলা করবো। বুড়িকে নিয়ে গঙ্গায় যাচ্ছি, তো তোমার তো বললাম মা বলেছে গঙ্গায় যাবো, আমাকে নিয়ে মা বলছে আমিই যাবো এবার গঙ্গায়। তা মা বলছিলো চান করবো না প্রথমে, তারপর বললাম না তুমি গঙ্গায় যখন যাচ্ছ তুমি চান করো, কেননা গঙ্গায় গিয়ে চান না করে আসতে নেই। তো নিয়ে গেলাম, বালতি নিলাম, মগ নিলাম, তো মাকে বালতি দিয়ে মগ দিয়ে স্নান করাবো। আর এই যে মা বসে রয়েছে, মা কাকাও তো ওই দিয়ে বলছে কেন ওরা এলো না কেন বিনয়, তো চলো গঙ্গায় যাই। আর ওখানে তো অনেক মন্দির আছে, জল ঢালবো, আমি সব নিয়ে নিয়েছি, তোমাদের তো দেখালামই আগে আমি কী কী নিয়েছি, জামা কাপড় নিয়েছি, আমি এখন একদম নাইটি পরে একটা যা পরা ছিল আর একটা টাওয়াল গায়ে জড়িয়ে নিয়েছি। তো এই পরে চানটা করবো, এই গেল গেল করে সব পড়ে গেল, তো নাইটি দেখছি আমি, দাঁড়াও নাইটি পরে চানটা করবো আর টাওয়াল জড়িয়ে নিয়েছি। আর তবে চুড়িদার নিয়েছি একটা নতুন চুড়িদার, তো ওখানে শাড়ি ফাড়ি পরবো না কেননা ভিজে যাই পড়তে গেলে। তো তো আমার সাথে আরও দুজন পার্বতী উঠেছে, ঠিক আছে, আমাদের ভাই বলছে যে নেবো দিদি, আমি হ্যাঁ নিয়ে নাও। তো ওরা দুজন জল ঢালতে যাচ্ছে, মানে একজন ঢালবে আর একজন বন্ধু সঙ্গ দিচ্ছে, তো বন্ধু তো সঙ্গ দেবেই বলে, বন্ধু ছাড়া সঙ্গ দেওয়ার মতো কিন্তু কেউ নেই, কিন্তু আমার বন্ধু সঙ্গ দিতে পারলো না, তার একটা অসুবিধা আছে সেটা তোমাদেরকে খুলে বললাম না। হ্যাঁ তো কী করা যাবে, আমার বন্ধু এই যে যাচ্ছে, আমার পরম বন্ধু মাতাচ্ছি, হ্যাঁ আমি দেখাচ্ছি ওদেরকে, দেখো এই দেখো দুজন যাচ্ছে। এই পার্বতী এখন উপোস করেছে, কিন্তু ও বিকেলবেলা গঙ্গায় গিয়ে জল ঢালবে, আর ও এখন ওর শরীরটা একটু খারাপ আছে, তো ও জল ঢেলে নেবে তাড়াতাড়ি করে, ও গঙ্গায় চান করে ভেজে কাপড়ে জল ঢেলে বাড়ি আসবে। তো আগে আমিও তাই করতাম, এখন আর সেই করা যাবে না, অসুবিধা আছে, শরীর করে খারাপ হয়ে যায়। Yeah.
গঙ্গা চান হয়ে গেছে, ঠাকুরকে জল ঢালাও হয়ে গেছে। আর ওই বড় মন্দিরে বিরাট লাইন, প্রায় 150 লোক আছে। অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, কেন না মাকে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা পাতালেশ্বর মহাদেব আছে এখানে, সেই পাতালেশ্বর মহাদেবকে দিয়েছি। আর ষাণ্ডেশ্বর তলাকে ওর যে মহাদেব আছে উনি, ওনাকে দেওয়া হয়নি। ওনাকে দিতে গেলে মানে প্রায় 150 লোকের লাইন, 150-200 লোকের লাইন আছে। তো সুতরাং অত লাইন দাঁড়িয়ে মাকে তো দেওয়া যাবে না। মা বসে রয়েছে এমনিতে অনেকক্ষণ ধরে, আমি স্নান মাকে চান করিয়ে আমি স্নান করলাম, করে আমি জল ঢাললাম, তো অনেক সময় লাগলো, অঞ্জলিও দিয়েছি। তো মোটামুটি পুজো কমপ্লিট, এবার বাড়ি গিয়ে আবার বাড়িতে ঠাকুরের পুজো দেবো। হ্যাঁ, ও আর আমাদের যে ভাই আসে বিনয়, ও গঙ্গা স্নান করলো, শিবরাত্রির উপোস করে, ও জল ঢাললো, আমার সাথে সাথে দুজনে মিলে অঞ্জলি দিলাম। তো বাড়ি গিয়ে আবার আমার তো সন্ধ্যাবেলা ঠাকুরকে ঘরের ঠাকুরে যা করার সন্ধ্যাবেলা করবো। তো চলো যাওয়া যাক বাড়ি। বাড়িতে চলে এসেছি, মা খেতে বসেছে। মা অনেকটা দেরি হয়ে গেছে, 2:45 বাজে, কেন 1:45 গেছি আর 2:45 বাজে। দেখলে তো কী হারে ভিড়, মারাত্মক ভিড়। ওই ভিড় এড়িয়ে মাকে প্রথমে বালতিতে জল উঠিয়েছি, 4 বালতি জল দিয়ে মাকে স্নান করিয়েছি, কারণ মার যেহেতু পাটা ভাঙা, তো মা তো আর সেই অতটা সিঁড়ি দিয়ে নিচে নামতে পারবে না। তাও অনেকটা সিঁড়ি করে মা কী করে মনের জোর নিয়ে গেল। আসলে এগুলো হচ্ছে ভগবানের মানে ইয়ে, ভগবান যতক্ষণ না কোনো জায়গায় টানবে তার স্থানে, বিশেষ করে তো আমাদের তো সাধ্য নেই যাওয়ার, তো নিশ্চয়ই মাকে এবার টেনেছে, নাহলে মাই বা কেন বলবে যে মনে আমি যাব। তো যখন সে তাকে টেনেছে সেই জন্যই সে গেছে। তো যাই হোক, ভালো লাগলো, মাকে নিয়ে গিয়ে স্নান করালাম। একটু ভয় পাচ্ছিলাম কেন প্রচুর পেছল, প্রচুর জল, হ্যাঁ এত জল যে মানে সত্যি ভয় পাচ্ছিলাম। তবে যাই হোক, ওর মধ্যে মাকে করিয়ে দিলাম। আর একটু পাকা চালিয়েছি, চুলটা না পুরো ভেজা, যেহেতু গঙ্গায় চান করেছি পুরো চুলটা, আর রাতবেলায় চান করেছি, পুরো মাঝখানটা চুলের ভেজা। আর আমার চুলের আঁশ এত মোটা না, যদি আজকে চুল ভেজায় তো কালকে গিয়ে আমার চুলটা শোকাবে, এত মোটা চুল। তো যাই হোক, আর আমিও তারপরে স্নান করলাম, মাকে করাবার পরে, মাকে জামাকাপড় ছাড়াবার পরে আমি স্নান করলাম, নিজে পুজো দিলাম। নিজে ওখানে একটা ঘর আছে জামাকাপড় ছাড়া লেডিস, তো ওইখানে সব জামাকাপড় ছেড়ে পুজো দিলাম বাবার, তারপরে অঞ্জলি দিলাম। হ্যাঁ, দিয়ে তারপরে মায়ের কাছে এলাম। আবার ওই ভাইটা আমি খাবো, পুরোটা খেয়ে নাও। একটাটা করে রোজ আপেল, ওটা খেয়ে নেবে, পুরোটা ফেলবে না। হ্যাঁ, রোজ একটা করে আপেল নেবে, ওই যে দেখো 2 কামড় 4 কামড় খেয়ে বলবে মা আমি আর খাচ্ছে না, তুমি খাও। তো অন্যদিন তো আমি খেয়ে নি, আজকে তো আর আমি খাবো না, দেখা না আজকে তো আর আমি খাবো না। তো ও খাচ্ছে, তুই হেডফোন নিয়ে ফোন দেখছিস? আসছি আমি, দাঁড়া। আমি তো আজকে খাবো, আমার মুখ বলছে তুমি খেয়ে নাও, যে আমি খাবো আজকে, তুই আমাকে দিচ্ছিস পুরোটাই খাবি। তো যাই, ও এরকমই করে, কোনো কিছু নেবে দাঁড়াবে কিন্তু খাবে না। তো যাই হোক, তো বাড়িতে চলে এসেছি, 2:45 বাজে। ওই ভাইটাও গিয়ে, ওই ভাইটাও চান করলো যে যার টোটোতে যায়, ওর নাম হচ্ছে বিনয়, তো ও চান করলো। দাঁড়া, কথা বলছি, কথাটা বলে নি, শুনেছি আমি, জানি আমি, চলে গেলো তুমি ওটা খুলে দেবে। হ্যাঁ, তো যাই হোক, দেখেছো কথা বলতে বলতে গুলিয়ে দেয় কেমন পাগলিটা। আর তো ও চান করলো, ও পুজো দিলো, অঞ্জলি দিলো, ওই জন্য এতটা দেরি হলো। আর আমি এখন একটুখানি শোবো, ঘুমাবো না আজকে, শোবো। এখন ঘুম আসবে কিনা আমি জানি না, ঘুম আসলে তো ঘুমিয়েই পড়বো, কেন আমি তো আজকে দিনে চা টা কিছু খাই না। আর আমার চা না খেলে প্রচণ্ড ঘুম পাই, আমাকে চা খাইয়ে যদি 4 দিন উপোস করে রেখে দাও আমি থেকে যাব। কিন্তু চা তো খাবো না, চা না খাওয়া মানে ঘুম পাওয়া। সকালে দেখো ঝিমুনি লাগছিলো কিন্তু ঘুমাইনি, আর এবেলা জানি না, এখন একটুখানি শোবো, শুলে আমি ঘুমাবো কিনা আমি বলতে পারছি না। তো যাই হোক, চলো বিকালবেলা পুজো দেবো যখন, তখন তোমাদের সাথে আবার ফিরে আসছি, তোমাদের সামনে আসছি। বাবার 4 বার জল ঢেলবো, বাবার মাথা 4 পোহরটা আমি একবারেই পালন করবো। তো দুধ দই ঘি মধু দিয়ে করাবো, হ্যাঁ, তো সেটা আমি একবারেই করবো, তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন রাখলাম, পরে ঠাকুরঘরে চলে এসেছি আর গুছিয়ে গাছিয়ে নিয়েছি সব কিছু, মোটামুটি গোছাচ্ছি, গোছাতে বসেছি, জাস্ট একটা শাড়ি পরেছি, কেন আজকে তো বাবার পুজো শাড়ি একটু করতেই হয়। তো এখানে সবই মোটামুটি গোছানো চলছে, কিন্তু আমার একটু আসতে দেরি হয়ে গেছে ঠাকুরঘরে। নিচে সন্ধ্যে সন্ধ্যে দেখলাম ময়না এলো, গজ্র ঝাটপাট দিয়েছে, তবে তো আমি ঠাকুরঘরে আসবো, তার জন্য একটু দেরি হয়ে গেছে। এখন শুরু করবো বাবার পুজো, আর প্রথম প্রহরে বাবাকে মানে প্রথম প্রহর না, আমি 4 প্রহরই তো একসাথে করবো, তো তোমাদের তো বলেছি বোধ হয় আগে, আমি তো আগে করবো, এখানে পড়তে ইয়ে পড়ছে, আগে করবো, আগে দুধ দই ঘি মধু। কী রে বাবা, বাবা ধরে বসো না। দুধ দই ঘি মধু আমার বাবা থাকার না পাইনি, এখানে একটা আসন পেতে নিয়েছি জল চৌকি। তো গোছানো গাছানো পর্ব চলছে, তো আমি নিজে হাতে একা করবো, এখন কতটা তোমাদের দেখাতে পারবো আমি জানি না, কিন্তু যখন আমি শিব ঠাকুরকে চান করাবো তখন আমি আমার কন্যাশ্রীকে ডাকবো,
বা ট্রাইপড এনেছি, ওখানে ফোনটা লাগিয়ে তোমাদেরকে যদি পারি আমি দেখছি কী করা যায়। এবার ভিডিও করা চক্করে আবার বাবার পুজো গণ্ডগোল করলে হবে না, বুঝতে পারলে ব্যাপারটা হচ্ছে এইটাই। তো এই যে আগে তো সকালবেলা তো দেখেইছো ঠাকুর আসন, আর এখানে দেখো এই যে পাঁচ রকমের ফল, আমটাও আছে তলায়, তো সব রকমের মিশিয়ে গুছিয়ে নিয়েছি। আর এখানে গুছিয়ে এক সময় সব ঠাকুরকে একবারে আমি প্রসাদ দেবো, মানে ফল মিষ্টি দেবো, তো সবই গুছিয়ে গোছাচ্ছি, জাস্ট বসেছি। তো আমার শিব ঠাকুরকে এখনও নাবাইনি, বা দুজন লিঙ্গকে কিন্তু একটা আসলে পুজো দেওয়া যায় না, তো যাই হোক ওনাকে নাবিয়ে এখানটায় রাখবো, আর ওই ওই ঠাকুর ওই লিঙ্গটা ওই নারায়ণের পাশেই থাকবে। আর এটা হচ্ছে বাবার পাঁচালি, এই যে মহাদেবের পাঁচালি, এটা এখানে অষ্টতর শতনাম আছে, বাবার পাঁচালি মানে ব্রত কথাটা অন্য বইতে আছে, ব্রত কথাটা আমি অন্য বই থেকে পড়বো। আর এখানে পাঁচালিও আছে মহাদেবের। তো ঘি নিয়ে দুধ নিয়ে নিয়েছি, দই না সরি দই মধু, এখানে নিলাম দুধ আর নেব ঘি। এই যে ঘি, আমি কোনো নিয়ম মেনে পুজো করি না, শুধু যেটুকু আছে আর বাবার বইতে লেখা আছে সবটা তো মানা যায় না, তো যেটুকু মেনে করা যায় আমি সেটুকু আমার মতো করে আমি পুজো করছি। এখানে কোনো নিয়ম সেই ঠাকুর মশাই দিয়ে হেনা তেনা তো করছি না, তো যাই হোক আমি আমার মতো করে করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই ঘটিতে আছে গঙ্গা জল, এটা আমি স্নান করে গঙ্গা জলটা নিয়ে এসেছি গঙ্গা থেকে, এটা দিয়ে বাবাকে স্নান করাবো। তো চলো বাবার স্নান যাত্রা শুরু করা যাক। এই যে আমার বাবাকে নিয়ে চলে এলাম, আগে একজন একজন করে করাই। তো এখানে তো দুজন আছে, একটা হচ্ছে শিবলিঙ্গ আর একজন শিবশিলা। এই যে শিবশিলা, তোমরা তো দেখেছো ওনাকে, তো বাবার যারা যারা আছেন বাসুকি ত্রিশূল সবাইকে সাইডে রাখবো, সবাই বাবার সাথেই চান করে নেবে। নন্দী, নন্দী তো আছে, ঘটনা ঘটিয়েছে গঙ্গাতে, তোমাদেরকে পরে অন্য ভিডিওতে বলবো। আমি জানি না ভিডিও অনেক বড় হবে কিনা, কত বড় হবে, কিছু করার নেই, এই সমস্ত ভিডিও করতে গেলে একটু বড় হয়ে যায়। তো আগে করব দুধ দিয়ে, ঠিক আছে, দুধ বাবাকে দুধ দিয়ে স্নান করাবো, দুধের মধ্যে দেবো হচ্ছে সিদ্ধি কালো তিল, হ্যাঁ তো ওগুলো দিয়ে নিই। এই যে হচ্ছে আতপ চাল, আমি আতপ চাল দেবো এই জলের মধ্যে। এই যে দেবো হচ্ছে কালো তিল, মন্দিরে এভাবেই নিয়ে গেছিলাম মিশিয়ে গুছিয়ে। আর সিদ্ধি, বাবার তো সিদ্ধি জানো তোমরা লাগবে, এরকম এই যে সিদ্ধি। আর দুধের সাথে একটু গঙ্গা জল মিশিয়ে নেব। তো প্রথমে বাবাকে চান করাচ্ছি কি দিয়ে, দুধ দিয়ে, ঠিক আছে, তোমাদেরকে যেভাবে পাচ্ছি শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো চলো দুধ দিয়ে চান করানোর পরে কিন্তু গঙ্গা জল দিয়ে বাবাকে চান করাতে হবে, যেটা দিয়ে যখন চান করাবো তখনই কিন্তু গঙ্গা জল দিতে হবে তার গায়ে মাথায়। এইভাবেই আমি যতবার করবো এইভাবেই করবো। এবার করবো দুধ দই দিয়ে, এবার দই এটা এখানে টক দই আছে, তো টক দই দিয়ে ঠাকুরের পুজো করতে, তো আমি টক দই নিয়ে নিয়েছি। আরও লাগবে, এগুলো তো লাগবে, আর একজন মহাদেব আছে তাকেও তো চান করাতে হবে, তো একই পদ্ধতিতে সেটাও লাগবে, কিন্তু সেটা আর আমি তোমাদের সাথে এত ইয়ে করে শেয়ার করবো না, একজনই করলাম, একজনকেই করলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দুধ দই ঘি মধু, এবার দেখো ঘি, এটাও মাথায় রাখতে হবে কোনটার পরে কোনটা করবো।
তো চার প্রহরে ঢালে তো চারবার হয়ে যায়, এখানে যেহেতু চার প্রহরে ঢালছি না তো চার প্রহরেরটাই আমি একবারে করে নিচ্ছি। কিন্তু যতবারই যা দিয়ে করাবো তারপরে কিন্তু গঙ্গা জল দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এবার আমি ভালো করে আরেকবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো, দিয়ে ভালো করে মোছাবো আমাকে। হয়ে গেল আমার স্নান করানো, এবার আমি ওনাকে স্নান করাবো, তারপর করিয়ে আমি সাজাবো ঠাকুরকে। এই যে আমার আরেকজন মহাদেবকে নিয়ে নিয়েছি, আরেকজন না মহাদেবকে নিয়ে নিয়েছি, তো ওনাকেও স্নান করিয়ে দেবো একই। উনি আর ইনি বলে কথা নয়, কথাটা বলাই ভুল। তো মানে আগে বড় জনকে করেছি তারপর ছোটো জনকে করবো, ব্যাপারটা হচ্ছে এইটাই। তো চলো দুধ দিয়ে আগে স্নান করাই, তো ঠিক আছে। মহামৃত্যুঞ্জয় জপ করলাম 108 বার, তো ওই জন্য আমার দেরি হলো। তো পুজো হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে ঠাকুরের আসনটা দেখ। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিনকে, তো কালকে রাত্রেবেলা পুজো দেওয়ার পরে তোমাদের সামনে আমি আসিনি, আর ভালো লাগছিলো না কোনো কিছুই। আর তো রাত্রে তো সাবু খেয়েছিলাম, প্রায় তখন 10টা নাগাদ সাবু খেয়েছি। আর এখন সকালবেলা ঘুম থেকে হাজবেন্ড বেরোলো, ও রান্নাবান্না করে দিলাম, করে দিয়ে গুছিয়ে গেছি, দিয়ে স্নান করে পুজো দিয়ে এসেছি। পুজো দিয়ে পুজো দেওয়ার মানে শিবরাত্রির পরের দিনকে একটা নিয়ম থাকে, সেই নিয়মটা পালন করলাম। পালন বলতে
সেই মা বাবাকে চান টান করি এমনি তো রোজই বাবাকে চান করে সেটা না, এটা হচ্ছে অন্যভাবে করতে হয়, অন্যভাবে না চান করি একটা মন্ত্র বলতে হয়, সেই মন্ত্র মানে পারণ ক্রিয়া যেটাকে বলে, পারণ ক্রিয়া করে, পারণ ক্রিয়া করে তবে গিয়ে শিবরাত্রি সমাপ্ত হয়। ঠিক আছে, তো ওই পারণ ক্রিয়াটা সমাপ্ত করলাম, করে আমাদের পাশের বাড়িতে ব্রাহ্মণ মশাই, ব্রাহ্মণ ঠাকুর মশাই তোমরা জানো তো, ওকে দাদাকে ডাকলাম, ডেকে ভুজি দিলাম জল মিষ্টি দিয়ে দক্ষিণা দিয়ে প্রণাম করে, তবে গিয়ে দাদা আবার একটু আমাকে প্রসাদ খাইয়ে দিন, মানে একটু মিষ্টি জল মুখে দিয়ে গেলো, ব্যাস খেয়ে আমার উপোস ভঙ্গ করলাম, আমার শিবরাত্রির ব্রত সমাপ্ত হলো। ঠিক আছে, তো তাই জন্য কালকে আর তোমাদের সামনে আসিনি, তো চলো আর এইভাবে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, মহাশিবরাত্রির ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।